সালাতের মধ্যে জামাতবদ্ধ বা কাতারবন্দি হওয়ার নিয়মের ব্যাপারে যে হাদিসগুলো এসেছে, সালাতের মধ্যে জামাতে সালাত আদায় করলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতারের নিয়মকানুন বলেছেন, এই কাতারের নিয়মকানুনের হাদিসগুলো আমরা কিভাবে বুঝে থাকি এবং সাহাবায়ে কেরাম কিভাবে বুঝেছিলেন, আমল করেছিলেন, এই ব্যাপারে আমরা জানব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছেন, যেভাবে আমল করেছেন, সেটাই হলো আসল বুঝ, সেটাই হলো আসল আমল। বর্তমান যুগে যত বড় মুফতি মুহাদ্দিস হোক না কেন, পীর মুর্শিদ হোক না কেন, তারা যদি কোনো হাদিসের বুঝ ব্যাখ্যা করে থাকে আর সেই বুঝটা যদি সাহাবায়ে কেরামের বুঝ ব্যাখ্যার বিপরীত হয়, তাহলে অবশ্যই সাহাবায়ে কেরামের বুঝ এবং ব্যাখ্যাকে গ্রহণ করতে হবে, শিরোধার্যভাবে মানতে হবে। আর মুফতি মুহাদ্দিস পীর মুর্শিদ তারা যতজনই হোক না কেন, যত এলাকায় তাদের প্রভাব প্রতিপত্তি থাকুক না কেন, তাদের বুঝ হবে বাতিল, ভুল। তাই এরকম একটা হাদিস আমরা আপনাদের সামনে তুলে ধরব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাত সহকারে সালাত আদায়ের ক্ষেত্রে কাতারবন্দি হওয়ার নিয়মের ব্যাপারে বহু হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বহু হাদিস আমাদের উদ্দেশ্যে তিনি ব্যক্ত করেছেন। যে হাদিসগুলো সহিহ বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ বিভিন্ন হাদিস গ্রন্থের মধ্যে রয়েছে পাওয়া যায়। যেমন একটি হাদিস হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবি মাসউদিন রাদিয়াল্লাহু আনহু ক্বাল কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামসাহু মানাকিবানা ফিস সালাতি ওয়া ইয়াকুলু ইস্তাউ ওয়া লা তাখতালিফু, অর্থাৎ আবু মাসউদ রাদিয়াল্লাহু বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতারবন্দি হওয়ার সময় আমাদের ঘাড়গুলোকে তিনি মাসাহ করতেন, ঘাড় স্পর্শ করে করে বরাবর করতেন। ওয়াকুল এবং এটা তো হলো হাত দিয়ে করতেন, ঘাড় স্পর্শ করে করে, এবং মুখে বলতেন ইস্তাউ, তোমরা বরাবর হও। তারপরে বলতেন ওয়ালা তাখতালিফু, খবরদার তোমরা বিচ্ছিন্ন হয় না। ফাতাখতালিফা কুলুবুকুম, যদি তোমরা কাতারের ক্ষেত্রে বিচ্ছিন্ন হও তাহলে তোমাদের অন্তরগুলো বিচ্ছিন্ন হয়ে যাবে, একজনের থেকে আর একজনের অন্তর বিচ্ছিন্ন হয়ে যাবে, দূরে সরে যাবে। তারপরে বলতেন ওয়ালিয়ানি মিনকুম উলুল আহলামি ওয়ান নুহা সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, অর্থাৎ তিনি বলতেন আর আমার পিছনে, সরাসরি পিছনে যারা জ্ঞানী বিচক্ষণ তারা যেন দাঁড়ায়, অতঃপর পরবর্তী পর্যায়ের যারা তারা যেন দাঁড়ায়। এমনিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন। এই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ। অতঃপর আরেকটা হাদিস আমরা এখানে দেখি সহিহ বুখারীর মধ্যে এসেছে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু বলছেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাউ সুফুফাকুম, তোমরা তোমাদের কাতারগুলোকে
বরাবর করো, ফাইন্না তাসমিয়াতু সফি মিন তামামি সালাহ, কারণ কাতার বরাবর করা এটা হলো সালাতের পরিপূর্ণতা। সালাত পরিপূর্ণ হয় যদি কাতার পূর্ণ হয়, কাতার যদি সুন্দরভাবে বরাবর করা হয়। সহি বুখারীর অন্য বর্ণনায় আছে, ফাইন্না তাসমিয়াতু সুফুফি মিন ইকামাতি সালাহ, নিশ্চয় কাতারকে বরাবর করা এটা হচ্ছে সালাত কায়েম করার অন্তর্ভুক্ত বিষয়। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবেও বলেছেন, নুমান বিন বশির রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে পাওয়া যায়, ক্বালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু লাতুসাউউন্না সুফুফাকুম আও লায়ুখালিফুন্নাল্লাহু বাইনা উজুহিকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই অবশ্যই তোমরা তোমাদের কাতারগুলোকে সোজা করবে, অন্যথায় আল্লাহ তবারক ওয়া তাআলা তোমাদের তোমাদের চেহারাকে চেহারার মধ্যে পার্থক্য করে দিবেন, তোমাদের চেহারার মধ্যে পার্থক্য করে দিবেন, চেহারা পরিবর্তন করে দিবেন। এই বক্তব্য শোনার পর এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্তব্য দিতেন, ভাষণ দিতেন, আর এই ভাষণটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন দিতেন, একামতের পর, একামত হয়ে যাওয়ার পর। এই বক্তব্যগুলো হলো ইমামের, এই বক্তব্যগুলো মুয়াজ্জিনের না, কোনো খাদেমের না। দুঃখজনক হলেও সত্য যে আমাদের বাংলাদেশে মসজিদগুলোতে হাদিসের বিপরীত আমল করা হয়। কাতার সোজা করার কথাটা অবশ্যই এটা ইমাম বলবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, ইমামের বলার বিষয়, এটা কোনো মুয়াজ্জিন বলবে না বা কোনো খাদেম বা কোনো সাধারণ মুসল্লির বলার বিষয় না, এটা ইমামের দায়িত্ব। আর এটা অবশ্যই একামতের পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাগুলো বলতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আরেকটি হাদিস পাওয়া যায়, আনাস রাদিয়াল্লাহু বলছেন, عن أنس رضي الله عنه قال أقيمت الصلاة فأقبل علينا رسول الله صلى الله عليه وسلم بوجهه যখন সালাতের একামত দিয়ে দেওয়া হতো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে তার চেহারা ফিরিয়ে দিতেন, অথবা চেহারা মুসল্লিদের দিকে ফিরানো অবস্থায় একামত দেওয়া হতো। ফকালা, অতঃপর একামতের পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একামত দেওয়ার পর, তাহলে যেটা আমরা বলছিলাম যে একামতের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভাষণগুলো দিতেন, আজও এই হাদিসগুলোর অবলম্বনে এইসব দলিলের অনুসরণে মক্কা এবং মদিনাতে ইমামরা প্রতি ওয়াক্তে প্রত্যেক সালাতে এই হুবহু এই কথাগুলো যেগুলো হাদিসে পাতায় রয়ে গেছে সেই যুগ থেকে আজ পর্যন্ত এগুলোর আমল করা হয়, কিন্তু আমাদের বাংলাদেশে ভারতবর্ষে এই হাদিসগুলোর আমল করা হয় না, বরং এই হাদিসগুলোর বিকৃতির নানান দিক বের করা হয়েছে। প্রথমত এটা একামতের পরে হবে, যেমন আনাস রাদিয়াল্লাহর হাদিসে এটা এসে গেছে, উকিমাতি ইজা উকিমাতি সলা, যখন সলাতের একামত দিয়ে দেওয়া হতো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দিকে চেহারা ফিরিয়ে তিনি বলতেন, আকিমু সুফুফাকুম, তোমরা তোমাদের কাতারগুলোকে সোজা করো, বরাবর করো। তারপরে কি বলতেন, কতগুলো শব্দ, তরাসু, তোমরা পরস্পরে গায়ে গায়ে পায়ে পায়ে কাঁধে কাঁধে ঘেঁষে দাঁড়াও। তরাসু শব্দের বুনিয়ান মারসুস, রস্যের শব্দ অর্থ হলো পরস্পরের মাঝে সীসা ঢালার মতো,
ঘেসে দাঁড়ানো যাতে করে কোনো ফাঁক ফোকর না, শব্দটাই এই দালালাত করে। তারাসু শব্দটা কিন্তু আমাদের ইমাম সাহেবরা, আমাদের মুফতি মুহাদ্দিসরা যারা ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়ানোর শরীয়ত বানিয়েছে, তারা এই শব্দটা বেশি উচ্চারণ করেন না। বেশি শব্দ যেটা উচ্চারণ করেন, সৌ সুফুফকুম, আকিমু সুফুফকুম, এই শব্দগুলো, তারাসু শব্দটা কোনো গুরুত্বই তাদের কাছে নেই। তারাসু শব্দের যে বাড়তি একটা অর্থ রয়েছে সেটা হলো কি, সীসা ঢালার প্রাচীরের মতো, যাতে করে কোনো ফাঁক না থাকে, এই শব্দটা থেকে তারা দূরে থাকতে চায়, এই শব্দটাকে তারা দূরে রাখতে চায়। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন্নি আরাকুম মিন ওয়ারায়ে যহরি, নিশ্চয়ই আমি তোমাদেরকে দেখে থাকি আমার পিছন দিক থেকে, পিঠের দিকেও আমি দেখে থাকি। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মুজিজা। এরপরে আসতেছে তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে আমরা বেশ কিছু শব্দ শুনলাম। কাতার ঠিক করার ব্যাপারে, কাতার সোজা করার ব্যাপারে, কাতারকে বরাবর করার ব্যাপারে অনেকগুলো শব্দ। একটা হলো ইস্তাউ, দুইটা হলো লা তাখতালিফু, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সৌ, তিনটা শব্দ। তারপরে আল্লাহ রাসূল চতুর্থ শব্দ আকিমু সুফুফাকুম, পঞ্চম শব্দ তারাসু, তোমরা সীসা ঢালা প্রাচীরের মতো পরস্পরের সাথে মিশে যাও। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুমকি, আল্লাহ রাসূল কাতার ঠিকঠাক মতো সোজা না করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু হুমকি দিয়ে গেছেন। হুমকি হলো এসে লা তাখতালিফু, তোমরা বিচ্ছিন্ন হইও না, বিচ্ছিন্ন হয়ে দাঁড়ায় না, ফাতাখতালিফা কুলুবুকুম, অন্যথায় তোমাদের অন্তরের ভিতরে আল্লাহ বিচ্ছিন্নতা ঢেলে দেবে। একটা পাপের কারণেই অন্তর্দ্বন্দ্ব তৈরি হয়ে যেতে পারে, এইটাই যদি আমাদের মুসলিম সমাজের মধ্যে দলাদলি, বিভক্তি, মনোমালিন্য, দ্বন্দ্ব, কলহ, এই একটা কারণেও তো হয়ে যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন ফাতাখতালিফা কুলুবুকুম, বরং এই এই কাতারকে কেন্দ্র করেই আমাদের মধ্যে ইখতিলাফ তৈরি হয়েছে। এমনকি হাদিস নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ পর্যন্ত করা হইতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা বিচ্ছিন্ন হয়ে দাঁড়ায় না, বিচ্ছিন্ন তারাসু, তারাসুর তারাসুর ব্যাখ্যা, তোমরা সীসা ঢালা প্রাচীরের মতো হয়ে দাঁড়াও, বিচ্ছিন্ন হয়ে দাঁড়ায় না, যেমন ফাঁক ফোকর করে দাঁড়ায় না, অন্যথায় আল্লাহর গজব স্বরূপ এই অন্যায় কাজের, এই অপরাধের শাস্তি স্বরূপ আল্লাহ তোমাদের অন্তরের মধ্যে বিচ্ছিন্নতা দিয়ে দিবে, তোমরা দলে দলে বিভক্ত হয়ে যাবে, তোমরা বিভিন্ন মতে মতে বিভক্ত হয়ে যাবে। বাস্তবে তাই। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, আউ লাইখালিফান্নাল্লাহু বাইনা উজুহুকুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছেন যে তোমাদের চেহারার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা পার্থক্য সৃষ্টি করে দেবেন, তোমাদের চেহারা আল্লাহ পরিবর্তন করে দেবেন। এই হাদিসগুলো ব্যাখ্যা জানা দরকার। হুজুরেরা, আমাদের দেশের ইমাম সাহেবেরা যারা মাজহাবের দোহাই দিয়ে থাকেন সব কাজে, মত পার্থক্য তার খেয়াল খুশি মনোবৃত্তির কথা বলবে আর বলবে এটাই মাজহাব, তারা এই হাদিসগুলো থেকে বুঝে থাকে কি, যে এর অর্থ, এই হাদিসগুলোর অর্থ হলো এই, মলবি বুঝ
মোলবি মানা, মোলবিদের অর্থ কি? এই হাদিসগুলোর অর্থ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতারকে বরাবর করতে বলেছেন। বরাবর মানে আগ পিস যেন না হয়, হোক এক ফিট পর পর এক একজন দাঁড়াক, কিন্তু বরাবর যেন থাকে, এই বুঝ। এই বুঝ হলো ভ্রান্ত বুঝ, এই বুঝ হলো বাতিল বুঝ, এই বুঝ সাহাবায়ে কেরামের বুঝ নয়। এক নম্বরে শব্দ থেকেও বোঝা যায় না, সবগুলো শব্দ একত্র করতে হবে, তো পাঁচ সাতটা যে শব্দ পাওয়া গেল সবগুলোর একটা সমন্বয় আছে না, নাকি যেটা মৌলবী ব্যাখ্যা করবে সেই বুঝ অনুযায়ী শব্দ নেওয়া হবে? অবশ্যই সবগুলো শব্দের সমন্বয় করে আমাদেরকে আমল করতে হবে, এটা হলো এক নম্বর কথা। দুই নম্বর হলো সাহাবায়ে কেরাম কীভাবে বুঝেছিলেন, হুজুরকে এইটাই জিজ্ঞেস করতে হবে। আপনি তো বললেন যে এক ফিট পর পর, তিন ফিট পর পর, খালি যাতে সামনে পিছনে না হয়, এক কাতারে যেন থাকে, এক বরাবর যেন দাঁড়ায়, যেই দাগ দেওয়া আছে কাতারের এই দাগ দাগের মধ্যে যেন থাকে, দাগ থেকে কেউ যেন এক বিঘত দুই ইঞ্চি পাঁচ ইঞ্চি আগ পিস হয়ে না দাঁড়ায়, এই বুঝ হলো আমাদের হুজুরদের বুঝ। এটা তো অবশ্যই বরাবর হবে, আর কি তারাস্সু হবে, তারাস্সু হবে, ইখতিলাফ হবে না। সাহাবায়ে কেরাম কিভাবে বুঝতেন, এবার বুঝগুলো আমরা গ্রহণ করি। সহি বুখারীর বর্ণনাতে পাওয়া যায় আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে বলছেন, কানা আহাদুনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এরকম বললেন, বলতেন আকিমু সুফুফাকুম ওয়া তারাসসু, তোমরা তোমাদের কাতারগুলোকে কায়েম করো, সোজা করো, এবং তারাসসু, তোমরা পরস্পরে সীসা ঢালা, সীসা ঢালার মতো হয়ে ঘেঁষে মিশে দাঁড়াও। ফাইন্নি আরাকুম মিন ওয়ারাই যহরি, কারণ আমি তোমাদেরকে আমার পিছন দিক থেকে দেখতে পাই, তুমি তোমরা যদি এই হাদিসের বিরোধিতা করো আমি এটা দেখতে পাবো, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুমকি। সহি বুখারীর মধ্যে হাদিসটা এসেছে, সাহাবায়ে কেরাম বলছেন ওখানা আহাদুনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসগুলোর বুঝটা কি, তারাসসুর বুঝ কি, আকিমু সুফুফাকুমের বুঝ কি, সৌ সুফুফাকুমের বুঝ কি, লা তাখতালিফু ফায়খতালিফু কুলুবুকুম, এই শব্দের বুঝ কি, এই শব্দের আমল কি? শুনো হুজুর, সাহাবী বলছেন কানা আহাদুনা, আমাদের একজন অর্থাৎ এক মুসল্লি, ইউলজিকু মানকিবাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসগুলো শোনার পর, বক্তব্য শোনার পর তার কাঁধটাকে তার সাথীর কাঁধের সাথে মিলিয়ে দিত, ওয়াকাদামাহু বিকাদামিহি, এবং তার পাকে তার সাথীর পায়ের সাথে মিলিয়ে দিত। এই বজ্জাত হুজুররা এরকম বুঝে থাকে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে চেয়েছেন, বুঝাইতে সবার কাঁধ যেন বরাবর, আল্লাহ যেন সবাইকে এক বরাবর। এই হাদিস কখনকার জন্য এমন ব্যাখ্যা দেয়, এমন ব্যঙ্গ বিদ্রুপ করে দেখায় যে কাঁধ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বুঝাইতেছেন কাঁধ, অর্থাৎ কাঁধের পরস্পরের কাঁধের সাথে। এখন তারা শাব্দিক অর্থ নিয়ে থাকে। সাহাবি বলছে পরের আমাদের একজন মুসল্লি তার সাথী মুসল্লি পাশের মুসল্লির কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দিত, যদি বরাবর, যদি এক সমান হইতো, অথবা আধা হাত যদি খাটো কাঁধের সাথে কাঁধ, মানে এই এই অংশটা মিলে যেত, এই অংশটা, এই অংশটা, এইভাবে না। কতগুলো ব্যাকুল হুজুরকে দেখা যাচ্ছে যে এইভাবে তারা কাঁধ মিলাচ্ছে, কাঁধ এইভাবে কাঁধ মিলাচ্ছে, দিয়ে হাদিসের অযোগ্যতা প্রমাণ করতেছে, হাদিস বোঝা ঠিক না,
কিন্তু সাহাবি সাহাবি কি বলছেন, আমাদের একজন মুসল্লি তার পাশের সাহাবি পাশের মুসল্লির কাঁধের সাথে কাঁধ মিলিয়ে, যদি কাঁধের সাথে কাঁধ মিলানোর মতো যদি একই বরাবর একই উচ্চতার হইতো তাহলে কাঁধের সাথে কাঁধ অবশ্যই মিলে যাবে, আর যদি উচ্চতা না হয় তাহলে যতটুক তার মিলে পা তো মিলে, কাঁধ না মিলবে পা মিলবে, যেহেতু কাঁধ তার অতটুকু। এর অর্থ কি, এর অর্থ তো এটা নয় যে আল্লাহ তবারক তাআলা সবাইকে এক উচ্চতার এক উচ্চতায় সৃষ্টি করেছেন, এক উচ্চতা সম্পন্ন এক মাপ মাপের যারা মুসল্লি তারা একসাথে দাঁড়াবে। এগুলো হলো অত্যন্ত ভ্রান্ত বুঝ, এগুলো হলো অত্যন্ত গর্হিত বুঝ, এগুলো হলো হাদিস হাদিসের ব্যঙ্গ বিদ্রুপ করার বুঝ। যদি এক মাপের হয় তাহলে কাঁধের সাথে কাঁধ মিলে যাবে, আর যদি এক মাপের না হয় তাহলে পায়ের সাথে পা মিলবে, কিন্তু গায়ের সাথে গা তো মিলতেছে, তার পায়ের সাথে পা তো মিলতেছে, পা বরাবর। তারপরও যাদের যাদেরকে আল্লাহ তবারক তাআলা হাদিসের মহব্বত দান করেছেন, হাদিস আমল করার প্রতি যাদের আকর্ষণ আল্লাহ তবারক তাআলা দান করেছেন, যাদের হাদিসের প্রতি সারেন্ডার হাদিসের প্রতি আত্মসমর্পণ করার যাদের মন মানসিকতা আল্লাহ দান করেছেন, তাদের কথা আবার ভিন্ন। কতগুলো হুজুর আছে ব্যঙ্গ বিদ্রুপকারী, তারা আক্ষরিকভাবে হাদিস দেখাইতে চায়, আক্ষরিকভাবে হাদিসের আমল দেখাইতে চায়, তারপরে তারা হাদিস নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে। তোমার মতো এরকম হাদিস বুঝনেওয়ালা আর পৃথিবীতে নাই। আরবরা কিভাবে বুঝে, সাহাবায়ে কেরাম কিভাবে বুঝেছিলেন, আজও আরবরা কিভাবে বুঝে, মক্কা মদিনায় কিভাবে বুঝে? একটা দৃশ্য দেখলাম তথাকথিত কিছু হুজুর কাঁধকে এইভাবে পরের এইভাবে এইভাবে বুঝানো হয়েছে, এইভাবে পরের মুসল্লির সাথে কাঁধের সাথে। আল্লাহ কি সব মুসল্লিকে এক মাপের বানিয়েছেন, এক উচ্চতার বানিয়েছেন? যথাসম্ভব আপনার কাজ কি গায়ে গায়ে এবং কোনো যেন ফাঁক ফোকর না থাকে, উচ্চতায় বরাবর হলে কাঁধের সাথে কাঁধ মিলে যাবে, আর যদি উচ্চতা না থাকে, উচ্চতা যদি কম বেশি হয় তাহলে পায়ের সাথে যত যত যথাসম্ভব যতটুক মিলে ততটুক মিলাবে, তার জন্য বাঁকা হইতে হবে, টেড়া বেঁকা হইতে হবে, এইটা কোথায় পাওয়া গেল? আর এই এই বুঝ তো হাদিসের বুঝ না, এই বুঝ হলো মাঝহাবি বুঝ, এই বুঝ হলো দলীয় বুঝ, এই বুঝ হলো বাঙালি বুঝ। আল্লাহ তবারক তাআলা এদেরকে হেদায়েত দান করুন। এরপরে হযরত নুমান বিন বাশির রাদিয়াল্লাহু আনহু তিনিও একই কথা বলছেন, নুমান বিন বাশির, যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস শোনার পর আমরা একজন মুসল্লি পাশের মুসল্লির কাঁধের সাথে কাঁধ পায়ের সাথে পা আমরা মিলিয়ে নিতাম, এমনকি হাদিসও আছে যে টাখনার সাথে টাখনা মিলাইতাম, আবার হাদিসে আছে হাঁটুর সাথে হাঁটু মিলাইতাম। এগুলো অবশ্যই মিলে যাবে যদি অন্তরে হাদিসের মিল মহব্বত হাদিসের প্রতি মহব্বত থেকে থাকে। পদে পদে দেখা যায় হাদিস বিরোধী কাজ। এরপরে দেখা যায় যে এরা তো হলো আলেম, আলেম নামের কলঙ্ক, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমল না করে, আমলের সোজা বুঝ হাদিসের সোজা বুঝ না নিয়ে বাঁকা বাঁকা বক্র বুঝ যারা গ্রহণ করে থাকে, অথচ বেহেস্তি জেওরের আশরাফ আলী থানবি লেখা এবং শামসুল হক ফরিদপুরী সাহেবের অনুবাদ করা, এখানেও আশরাফ আলী থানবি এদের মুরব্বী, এদের এদের আধ্যাত্মিক গুরু নেতা
অথচ তিনি কাতার সোজা করার ব্যাপারে এই ব্যঙ্গকারী হুজুরদের উচিত জবাব দিয়েছেন। ব্যঙ্গকারী তথাকথিত হানাফি হুজুরদের তিনি সুন্দর জবাব দিয়েছেন। দ্বিতীয় খণ্ড বেহেস্তিজিওর দ্বিতীয় খণ্ড 142 পৃষ্ঠা, এখানে লেখা আছে মাসালা কাতার সোজা করা, টেরা বেকা হইয়া না দাঁড়ানো এবং মাঝে ফাঁক না রাখিয়া পরস্পর গায়ে গায়ে মিশিয়া দাঁড়ানো ওয়াজিব এবং ইহার জন্য মুসল্লিগণকে আদেশ ও হেদায়েত করা ইমামের উপরে ওয়াজিব এবং মুসল্লিগণের এই আদেশ পালন করা ওয়াজিব। এটা হলো এই চুনোপুঠি মার্কা হানাফি হুজুরদের বক্তব্য। আর ওনাদের বড় বড় হুজুর তিনি কি বক্তব্য দিয়েছেন, তিনারা কি নাটক করেন, ব্যঙ্গর নাটক, আর উনি কি বলতেছেন শুনেন। এরপরে বলছেন হাদিস, হাদিসের ভিত্তিতে উনি এই কথাটি বলার পর বলছেন কাতার সোজা করার নিয়ম এই যে কাঁধে কাঁধে এবং পায়ের টাখনার গিরার সঙ্গে মিলাইয়া বরাবর করিবে, তারপর ব্যঙ্গকারী হুজুরদের কথা কথার তিনি জবাব দিয়েছেন এভাবে, কাহারো পা লম্বা বা খাটো হওয়া বশত আঙ্গুলি আগে পিছে থাকিলে তাহাতে কোনো দোষ নাই। তাহলে দেখা যাচ্ছে যে এগুলো কারো আল্লাহ কাউকে খাটো করেছেন, কাউকে লম্বা করেছেন, কিন্তু তিনি খাটো আর লম্বা উচ্চতার দিক দিয়ে কম বেশি হওয়া সত্ত্বেও কি করতে হবে, পায়ের সাথে পা কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াইতে হবে, এটা উনি এত সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। আর তিনি কি বলছেন, কাতার সোজা করার নিয়ম এই যে কাঁধে কাঁধে এবং পায়ের টাখনার গিরার সঙ্গে মিলাইয়া বরাবর করিবে। উনিও পর্যন্ত জানতেন না যে পরবর্তীতে কিছু হুজুর আসবে যারা মঞ্চে দাঁড়িয়ে নাটক করবেন, কাঁধ শুয়ে শুয়ে কাঁধ মিলাবে এবং পাকে বাঁকা করে তারা হাঁটুর সাথে হাঁটু মিলাবে বাঁকা করে। এই ব্যঙ্গকারী হুজুররা আসতে পারে, যার জন্য উনি বলে দিয়েছেন এইভাবে, কাহারও পা লম্বা বা খাটো হইয়া হওয়া বশত আঙ্গুলি আগে পিছে থাকিলে তাহাতে কোনো দোষ নাই। ঠিক এমনিভাবে লম্বা এবং খাটো হওয়া বশত যদি কাঁধ উপরে এবং নিচে থাকে, মিলানোটা দরকার, পাশ থেকে মিলানো দরকার, কারো কাঁধ উপরে কারো কাঁধ একটু নিচে, এখন কাঁধ নিচে ওকে কি কাঁধ মিলানোর জন্য তার পা উপর দিকে করে, এটাও কি বুঝের মধ্যে পড়ে নাকি, একজনকে পা উপর দিকে করে তারপরে কাঁধ মিলানোর কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন নিচে থাকবে আর একজন পা উপর দিকে করে কাঁধ মিলাবে, এটাও তো বুঝ হইতে পারে। এর চেয়ে যদি আরও জঘন্য হুজুর হয় তো এই বুঝও তো এই এই ব্যাখ্যাও তো করতে পারে। যাই হোক, আলহামদুলিল্লাহ, এখান থেকে আমরা কাতার সোজার যে হাদিসগুলো শুনলাম, এই হাদিসগুলো সাহাবায়ে কেরাম আমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাতার সোজা করার বিষয়ে যে যত হাদিস এসেছে এই হাদিসগুলো শোনার পর এবং কাতার সোজার ব্যাপারে অনিয়ম করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হুমকি ধমকি দিয়েছেন সেই হুমকি ধমকি থেকে রক্ষা পাওয়ার উদ্দেশ্যে আমরা এরকম করতাম। আমরা পাশের মুসল্লির সাথে গায়ে গায়ে এবং পায়ে পায়ে মিশে দাঁড়াইতাম, শুধু বরাবর হওয়া না, 1 ফিট ফাঁক করে। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অন্য হাদিসে কড়া করে বলেই দিয়েছেন যে তোমরা দুই মুসল্লির মাঝে ফাঁক রাখলে সেখান দিয়ে শয়তান বকরির বাচ্চার মতো চলাফেরা করে, অতএব তোমরা কোনো ফাঁক ফোকর রাখবে না। এই হাদিসটাও অবশ্যই এসে গেছে, তিনি বলছেন
رصوا صفوفكم وقاربوا بينما وحازوا بالعناق فوالذي نفسي إني لأرى الشيطان يدخل من خلل الصف كأنها الخذف أو حذف. আনাস রাদিয়াল্লাহু বর্ণিত হাদিসেই পাওয়া যাচ্ছে যে তোমরা সিসা ঢালার মতো মিশে দাঁড়াও পরস্পর মুসল্লিরা এবং একেবারে পাশাপাশি হয়ে দাঁড়াও এবং তোমাদের কাঁধগুলো বরাবর করো। আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমার জীবন রয়েছে, আমি শয়তানকে দেখতে পাই যে সে কাতারের ফাঁক ফোকরগুলো দিয়ে চলাফেরা করতেছে, ঢুকতেছে এবং চলাফেরা করতেছে। অতএব শয়তানকে যদি আমরা আশ্রয় প্রশ্রয় না দিতে চাই, তাহলে অবশ্যই সাহাবায়ে কেরাম যে ব্যাখ্যা করেছেন, বিশ্লেষণ করেছেন, এবং সেই বিশ্লেষণের একেবারে বিশ্লেষণের মতোই বিশ্লেষণ দিয়েছেন আশরাফ আলী থানবী রাহিমাহুল্লাহ। যদিও আমরা তার সব কথায় একমত না, শুধুমাত্র কোরআন এবং হাদিসের সাথে যেগুলো হুবহু মিলে যায় সেগুলোর সাথেই কেবল একমত, সেটা আকিদার ক্ষেত্রে হোক, আমলের ক্ষেত্রে হোক, মাসলা মাসাইলের ক্ষেত্রে হোক। এখানে একটা নোট আছে, দুঃখজনক হলো সত্য, যে আশরাফ আলী থানবী সাহেবের যে বক্তব্যটা বেহেশতি জেওরের বর্তমান যে মুদ্রিত বেহেশতি জেওর ওগুলোতে পাওয়া যায় না। এই বক্তব্য খুঁজতে হলে অবশ্যই আপনাকে 7 আগস্ট 1967-এর মুদ্রিত বেহেশতি জেওর দেখতে হবে। বর্তমান যুগের এই ব্যঙ্গকারী হুজুররা এটা উঠিয়ে ফেলেছে, এই প্যারাটা রাখেই নাই, তারা মঞ্চে ব্যঙ্গ করার জন্যে এই প্যারাটা এখন তারা আর রাখে নাই, এই জন্য সনটা বলে দিলাম। দ্বিতীয় খণ্ড 142 পৃষ্ঠা আর মুদ্রণ হয়েছিল এটা 7 আগস্ট 1967-এর, সেখান থেকে আর কি ফটোকপি করা। বর্তমান যুগে বেহেশতি জেওরের এই আশরাফ আলী থানবী সাহেবের এই ব্যাখ্যাটাও এখন তারা রাখে নাই। যেমন হাদিসের ব্যাখ্যা তারা কি বলে ব্যঙ্গ বিদ্রুপের মাধ্যমে করে থাকে, তারা আশরাফ আলী থানবী সাহেবের এই ব্যাখ্যামূলক প্যারাটা তারা হজফ করে ফেলেছে, বর্তমান আর তারা ছাপায় না, ওটাকে ডিলিট করে দিয়ে তারা ছাপায়। আল্লাহ তবারক ও তাআলা এদেরকে হেদায়েত দান করুন এবং সহি হাদিসের সহি ব্যাখ্যা বিশ্লেষণ বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।